আমি এখন মাননীয় সদস্য জনাব ফেরদাউস আহমেদ ঢাকা 10 কে তার জরুরি জনগত সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার নোটিশটি গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, মহান আল্লাহর অশেষ রহমতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজকে প্রথম এই মহান সংসদে নিজের কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি কৃতজ্ঞ। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহাকালের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ, আমাদের স্বাধীনতা। আমার কাছে বঙ্গবন্ধু মানি লাল সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমি এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, পরপর চারবার আপনার মতো একজন স্মার্ট, মেধাবী এবং বিচক্ষণ স্পিকার পেয়ে আমরা গর্বিত, আপনাকে অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাঁচবারের সফল প্রধানমন্ত্রী, আজকের দুনিয়ার বিস্ময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে চলচ্চিত্র শিল্প থেকে মহান সংসদে এনে ঢাকা 10 আসনের জনগণের পক্ষে কথা বলার এবং সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা 10 আসনের সর্বস্তরের জনগণের প্রতি, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি, যারা জীবনের প্রথম ভর্তি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে দিয়ে আমার এই মহান সংসদে তাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় পরিবেশ ধ্বংসকারী ওয়ান টাইম প্লাস্টিকের ভয়ঙ্কর ক্ষতি থেকে ঢাকা শহরকে রক্ষা করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমরা প্রতিদিন অতিমাত্রায় প্লাস্টিক নির্ভর হয়ে পড়ছি। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে উৎসবে, পিকনিকে ওয়ান টাইম প্লাস্টিক, যেমন চায়ের কাপ, প্লেট, চামচ, প্যাকেট ইত্যাদি ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিই। নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য অনেক বিজ্ঞাপন ও প্রচারণার জন্য এখন প্লাস্টিক মোড়ানো পোস্টার ও লিফলেটের ব্যবহার বেড়েছে আগের চেয়ে বহুগুণ। প্রয়োজন শেষে ফেলে দেওয়া এই সকল প্লাস্টিক বছরের পর বছর মাটির নিচে থাকলেও পচে না, কারণ প্লাস্টিক পচনশীল নয়। এ ধরনের ওয়ান টাইম প্লাস্টিক বাংলাদেশ সহ গোটা বিশ্বের উদ্বেগের কারণ। বর্তমানে প্রচারের জন্য ব্যবহৃত ছাপানো কাগজকে কুয়াশা ও বৃষ্টির পানি থেকে অক্ষত রাখতে প্লাস্টিকে মুড়ে লেমিনেশন করে তা প্রদর্শনের হিড়িক পড়ে গেছে। প্রয়োজন ফুরালে এ সকল প্লাস্টিকের শেষ ঠিকানা হয় রাজধানীর ড্রেন ও নালা নর্দমা। এতে একদিকে বাড়ছে জলাবদ্ধতা, অন্যদিকে দেখা দিচ্ছে পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি। প্লাস্টিক মোড়ানো পোস্টার এবং ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার রোধ করতে না পারলে রাজধানীর পরিবেশ রক্ষা করা কতটা চ্যালেঞ্জের হবে তা সহজেই অনুমেয়। তাই ঢাকা শহরকে বাঁচাতে এবং পরিবেশ দূষণের হুমকি থেকে গোটা বাংলাদেশকে রক্ষা করতে এই পরিবেশ ধ্বংসকারী প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য জরুরি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্ব সম্পন্ন বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। একটি বিষয় মাননীয় স্পিকার উল্লেখ করতে চাই যে পরিবেশ নিয়ে তো আমরা বাংলাদেশে অনেক দিন ধরে আলোচনা করছি, অনেকেই অনেক কথা বলছেন, তবে আজকে যে বিষয়টি মাননীয় স্পিকার আমাকে উৎসাহিত করছে সেটা হচ্ছে আপনি যে তিনটি নোটিশ গ্রহণ করলেন 71 বিধিতে, দুটোই হচ্ছে পরিবেশ সংক্রান্ত। এবং যদিও এই দুটো নোটিশের মধ্যে মিল আছে, তারপরে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো তুলে ধরার জন্য আমি মাননীয় সদস্য ঢাকা 10 নির্বাচনী এলাকার তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি সুন্দরভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা আমরা বলি, উনি বলছেন ওয়ান টাইম প্লাস্টিক, একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিক পণ্যগুলো আছে সেগুলো ঢাকা শহরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পরিবেশের যে সংকট তৈরি করছে সেই বিষয়গুলো উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মানে স্পিকার, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ওয়ান টাইম প্লাস্টিক বলতে আইনগতভাবে আমরা কী বুঝাই,
এবং সেই সংজ্ঞাটা আমরা তৈরি করেছি, সেই পণ্যগুলো আমরা চিহ্নিত করেছি, যেমন আপনার পানির বোতল হতে পারে, প্লাস্টিকের চামচ হতে পারে, প্লাস্টিকের প্লেট হতে পারে, বা আমাদের যে স্ট্র আমরা ব্যবহার করি সেটা হতে পারে, সেগুলোকে মানি স্পিকার আমরা চিহ্নিত করেছি। এবং ঢাকা শহরে প্রতিদিন আমি পরিসংখ্যানের বিষয়টা বারবার দেই, কেননা সেটা আমাদের যে সমস্যাগুলো আছে তার জন্য একটা আমাদের সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপট প্রয়োজন। প্রতিদিন ঢাকা শহরে মানি স্পিকার, আমি যেমনিটি আগের প্রশ্নের জবাবে বলেছিলাম বা নোটিশের জবাবে বলেছিলাম, যে সারা বাংলাদেশে 30,000 মেট্রিক টন কঠিন বর্জ্য আমরা প্রতিদিন তৈরি করছি বা এটা উৎপাদন হচ্ছে, এবং ঢাকা শহরে যেই পরিমাণ বর্জ্য আমরা প্রতিদিন আমরা তৈরি করছি সেটা হচ্ছে প্রায় 7,000 মেট্রিক টন। সেই 7,000 মেট্রিক টনের 10% হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা মাননীয় সদস্য যেটা বলেছেন। তো একটা হলো যে এটার আমরা যেটা চাচ্ছি যে এটা যেন সম্পূর্ণভাবে এটার ব্যবহার আগামী 2 বছর আমরা 90% আমরা হ্রাস করতে চাই। তো একটা হলো আমরা কি কি পণ্যকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকায় আমরা নিয়ে আসব, পরবর্তীতে আমরা এটার উৎপাদন এবং এটার যে বিতরণ সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই। আমরা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি মাননীয় স্পিকার, যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে এখানে একটা বিহেভিয়ারাল চেঞ্জের প্রয়োজন আছে, যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা এতই সহজলভ্য, এতই আপনার এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি, তবে তার বিকল্প আমাদের আছে। এবং আমি আপনি যদি মাননীয় স্পিকার আমাকে অনুমতি দেন, আমি প্রস্তাব করতে চাচ্ছি যে এই মহান জাতীয় সংসদেও আমরা যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার আমরা বন্ধ করি। এটা সারা বাংলাদেশের জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত হবে, যেভাবে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ এই বিষয়ে তাদের উদ্বেগের কথা বলছে। আমরা আরও কিছু কাজ করছি যেটাকে বলা হয় এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা পণ্যগুলো তৈরি করবে তাদেরকে আমরা সেই পণ্যের যে আপনার ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সেটার জন্য আমরা তাদেরকে আমরা দায়ী করতে চাই, এবং সেই তালিকা সেই রুলস আমরা তৈরি করছি। সার্কুলার ইকোনমি নিয়েও বাংলাদেশে অনেক কথা হয়, যে আমরা কীভাবে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে পারবো, সেই ক্ষেত্রেও আমরা কাজ করছি। আরও দীর্ঘ অনেক তালিকা আছে যেটা আমি এখন সংসদে বলতে চাচ্ছি না, তবে আমি মাননীয় সংসদ সদস্যকে যে বিষয়ে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে এটা আমাদের নজরে আছে, এটা আমাদের দৃষ্টিতে আছে। আমরা 100 দিনের যে কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি মাননীয় স্পিকার, সেখানেও আমরা দূষণের বিষয়টিকে নিয়ে আসছি, এবং তার এই প্রশ্নের জন্য নোটিশে